ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একবার বলেছিলেন, সুচিত্রার কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই গানটি শুনে আমি একলা চলার প্রেরণা পাই। রবীন্দ্রনাথের গান কণ্ঠে তুলে সুচিত্রা মিত্র এমন অনেককেই প্রেরণা জুগিয়েছেন, যে কারণে সুচিত্রা মিত্র শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। রবীন্দ্রনাথের গান অনেকেই গেয়ে থাকেন, কিন্তু এমনভাবে একাত্ম হয়ে তার নিজের জীবনেও অনুসরণ করতে পারেন কজন? 1924 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের গুঝান্টি নামক একটি রেল স্টেশনের কাছে ট্রেনের কামরায় জন্ম হয় সুচিত্রা মিত্রের। ফলে তিনি প্রায়ই ঠাট্টা করে বলতেন, আমি তো জন্ম থেকে যাযাবর। বাবা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন পেশায় উকিল, লেখালেখিও করতেন। মাতা সুবর্ণলতা দেবী, পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। তাদের পৈতৃক নিবাস ছিল উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে। ছোটবেলা থেকেই সুচিত্রার গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা। পঙ্কজ কুমার মল্লিকের গান শুনে রবীন্দ্রসঙ্গীত শেখায় বিশেষভাবে উৎসাহিত হয়েছিলেন সুচিত্রা দেবী। পরবর্তীতে ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজারঞ্জন মজুমদার এবং শান্তিদেব ঘোষ প্রমুখ শিল্পীদের কাছ থেকে তিনি তালিম নেন। ক্লাস টেনে পড়াকালীন বড় বোনের বান্ধবী উমা তাকে নিয়ে গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে কবিগুরুর স্মৃতিচারণ অনুষ্ঠানে। কবি তখন সদ্য প্রয়াত, সেখানে গান গাওয়ার জন্য কোনো বাদ্যযন্ত্র ছিল না। তার মাঝেই ছোট্ট সুচিত্রা সেদিন খালি গলায় গেয়ে উঠলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গানটি সবার খুব মনে ধরেছিল। এরপরই ম্যাট্রিক পরীক্ষায় মোহ ত্যাগ করে কবিগুরুর মৃত্যুর মাত্র 20 দিন পর সুচিত্রা বৃত্তি নিয়ে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে ভর্তি হলেন। শান্তিনিকেতনের মুক্ত প্রাঙ্গণে কণিকা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী গুহঠাকুরতা, কমলা সেন, চিত্রা মজুমদার প্রমুখ দিকপাল শিল্পীদের সঙ্গে সুচিত্রা দেবীর সঙ্গীত সাধনা শুরু হয়। ১৯৪৩-এ শান্তিনিকেতনে পড়াকালীন প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট এবং একই বছর রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা লাভ করেন সুচিত্রা দেবী। কলেজ জীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তির জন্য পতাকা হাতে রাস্তায় রাস্তায় মিছিল করে ব্রিটিশ পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছেন সুচিত্রা দেবী। পরবর্তী জীবনে অবশ্য তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দেন, তবে তার প্রতিবাদী কণ্ঠস্বরটি অক্ষুণ্ণ অম্লান ছিল। আকাশবাণীতে জওহরলাল নেহরুকে কটাক্ষ করে বাল্মীকি প্রতিভায় গান গাওয়ার অভিযোগে দীর্ঘ 6 বছর তিনি আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পাননি। সঙ্গীত ভবন থেকে বের হওয়ার বছরই তার প্রথম রেকর্ড বের হয়। রেকর্ডের এক পিঠে ছিল মরণ রে তুহু মম শ্যাম সমান, অন্য পিঠে হৃদয়ের একুল অকুল, তদানীন্তন সময়ে যা দারুণ জনপ্রিয়তা পায়। এরপর মৃত্যু অবধি তার 450-এরও বেশি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হয়েছে, যার মধ্যে সার্থক জনম আমার, নৃত্যের তালে তালে, যদি তোর ডাক শুনে, নীল নবঘনে, আষাঢ় গগনে প্রভৃতি গানগুলি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বেশ কিছু চলচ্চিত্রেও গান গেয়েছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সঙ্গীতের প্রতি আশৈশব ভালোবাসা আর তীব্র টানে তিনি পুরোপুরি নিজেকে উৎসর্গ করেন। তার গায়কী ঢং ছিল একেবারেই স্বতন্ত্র প্রকৃতির, রবীন্দ্রসঙ্গীতের তুলনারহিত প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তার গলায় প্রাণ পেয়েছে অতুলপ্রসাদের গান, ব্রহ্মসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং হিন্দি ভজন। গান
গান ছাড়াও শান্তিনিকেতনে থাকাকালীন সেতার, এসরাজ, তবলাও বাজাতে পারতেন। গণনাট্যর হয়ে অনেক গান করেছেন সুচিত্রা মিত্র। 1951 সালে পূর্ব বার্লিনে গিয়েছেন গান গাইতে। হেমন্ত মুখোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাসের সাথে তিনি বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। 1971 তার কণ্ঠে গাওয়া আমার সোনার বাংলা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতিও তার দুর্বলতা ছিল। পরিণত বয়সে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন চলচ্চিত্রে অভিনয় করেন সুচিত্রা। যদিও এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নির্মিত উমাপ্রসাদ মৈত্রের জয় বাংলা এবং মৃণাল সেনের পদাতিকে অভিনয় করেছেন সুচিত্রা দেবী। এছাড়াও রবি ঠাকুরের মুক্তধারা, বিসর্জন, তপতী, নটির পূজা, মায়ার খেলা প্রভৃতি নাটকেও অভিনয় করেন সুচিত্রা দেবী। এর থেকে আর কি কম করতে পারত বৌমা? ওর যা করার তাই তো করেছে, এতে বাহাদুরের কি আছে? যা খেয়ে নে, মা ভাত বেড়ে বসে আছে। এহেন প্রতিভাবই মানুষটি সংসার জীবনে সুখী হতে পারেননি। 1947 সালের পয়লা মে তিনি ধ্রুব মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1950 খ্রিস্টাব্দের 23 জুন জন্ম হয় তাদের একমাত্র পুত্র সন্তান কুণাল মিত্রের। তবে স্বামীর দায়িত্ববোধের অভাব সুচিত্রা দেবীকে প্রায়ই কষ্ট দিত। সংসারের খরচ অনেকটাই তাকেই জোগাড় করতে হতো। স্বামী ধ্রুব মিত্র সুচিত্রা দেবীর স্বাধীনচেতা স্বভাব কোনোদিনই মেনে নিতে পারেননি। এর ফলে প্রতিনিয়ত সন্দেহ ও অশান্তির তীব্র যন্ত্রণা তাদের ক্ষতবিক্ষত করেছিল। এরপর 1950 সালে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় সুচিত্রা মিত্রের এবং তিনি একা থাকতে শুরু করেন। সেকালে একজন মহিলার একা থাকা সমাজে যথেষ্ট কৌতূহলের জন্ম দিত, ফলে তার নামে নানা রকম গুজব ছড়িয়েছে, কিন্তু তিনি এসবে কোনো কান দেননি। পুত্র কুণাল বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সুচিত্রা মিত্র। শেষ জীবনে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগেছেন তিনি। অবশেষে 2011 সালের 3রা জানুয়ারি খাওয়ার সময় হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় সুচিত্রা দেবীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। সঙ্গীত ভুবনে অনবদ্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং বিশ্বভারতী দেশকোত্তম পুরস্কারে ভূষিত করেন। পেয়েছেন HMV-র গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড। এছাড়াও সঙ্গীত নাটক একাডেমিতেও ভূষিত করা হয় সুচিত্রা মিত্রকে। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অমরত্ব লাভ করেছে। শব্দের সঙ্গে ভাবের মুগ্ধ সমন্বয় ছিল তার কণ্ঠে। কৃষ্ণকলি আমি তারেই বলি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। গানগুলির মধ্য দিয়ে আজীবন মানুষের মনে অমর হয়ে থাকবেন সুচিত্রা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।